পাইপলাইনের ভাল্ভ খোলা থাকায় বিপত্তি। ভরাশিতে জলমগ্ন জঙ্গিপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাড়ি ও দোকান হঠাৎ করে একের পর এক বাড়িতে ও দোকানে জল ঢুকে যাওয়ায় ক্ষোভ দেখান স্থানীয়রা। যদিও পরে পৌরসভার পক্ষ থেকে পাম্প চালিয়ে সেই জল বের করার কাজ শুরু হয়। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। রান্নাঘর থেকে শোবার ঘর সর্বত্রই জল থই থই। জল ঢুকেছে দোকান ঘরেও। মঙ্গলবার বেলা 3টে নাগাদ হঠাৎই জল থই থই অবস্থা হলো জঙ্গিপুরে। জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন এলাকায় চলছে অমৃত প্রকল্পের পানীয় জলের লাইন টেস্টিংয়ের কাজ। সেই মতোই কাজ করতে গিয়ে জঙ্গিপুর এলাকার 20 নম্বরে ঘটে বিপত্তি। স্থানীয় ফুলতলা মার্কেট কমপ্লেক্সের নিচের তলায় প্রায় 15টি দোকানে ও 3টি বসত বাড়ির মধ্যে জল ঢুকে যায়। পাইপলাইনের ভাল্ভ খোলা থাকায় এই বিপত্তি বলে মনে করছেন স্থানীয়রা। পুরসভার কাজের গাফিলতির জেরে এই জলমগ্ন অবস্থা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আমি কিছুই জানি না, আমি ঘরে নামাজ পড়ছিলাম আর হঠাৎ জল, আমার ভাগিনা চিল্লাইছে যে মামি মামি ঘরে পানি ঢুকছে, ঘরে পানি ঢুকছে। আমি হঠাৎ করে বাড়িয়ে দেখছি তো একবারে সব ভেসে গেল। আমার অনেক জিনিস ছিল ঘরে, খাটের তলে বাক্স কাপড় চুপড় যত যা ছিল সব ভেসে চলে গেল। এখানে তো সবকে তুলে রেখেছে সব। ভরা শীতে হঠাৎ করেই বাড়িতে জল ঢুকে যাওয়ায় অস্বস্তিতে বাসিন্দারা। সেই জলের পাইপ বসানো হয়েছে, সেখানে কাজ করানো হয়েছে, তো কোনো পারমিশন নেইনি, ঠিক আছে? পৌরসভা থেকে কোনো পারমিশন নেই, কোনো কিছু নেই। যেটা আমরা শুনলাম, এটা জল টেস্ট করার জন্য জল ছেড়েছিল। এখানে ভাল্ভ আছে, মেন ভাল্ভ, ভাল্ভ বন্ধ করেনি। কন্ট্রাক্টর এসে বলছে ভাল্ভ বন্ধ হয়নি, জল ছেড়েছে। 1 সেকেন্ডের মধ্যে এত জল ঢুকেছে সব দোকানে বাড়িতে, আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে বলে 1 হাঁটু করে জল। ঘটনার পরে নিজেরাই বালতি মগ নিয়ে জল নিকাশির কাজে হাত লাগান। কিছুক্ষণ বাদে ঘটনাস্থলে পৌঁছন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান। সেখানে গিয়ে 70 জল নিকাশি করার আশ্বাস দেন। মানে আমাদেরকে না জানিয়ে টেস্ট করেছে ওরা, জলটা ছেড়েছে, মোবাইল আসছে, সেই জলটা মানে ভাল্ভ না বন্ধ করে ছেড়েছে। ওরা টেস্ট করছিল জলটা, ভাল্ভটা না বন্ধ করে জলটা ছাড়ার জন্য এই কয়েকটা দোকান আর 2-4টা বাড়ি একটু জল ঢুকেছে। ওর আগে বললাম যে দেখে যাচ্ছি, পরে মানে লোক পাঠাবো কালকে, দিয়ে একবার ভালো করে দেখে দেবো। থাকার পর তাতে ক্ষতিপূরণ যত দেওয়ার সেটা আমি চেষ্টা করি।